हेलो फ्रेंड्स, वेलकम टू इजी रेसिपीज बाय कस्तूरी। आज के आमी आपनादेर के बेंगली स्टाइल मटन कषा कर देखाबो। मटन कषा करार जोन्नो आमी एखाने कड़ाए तेल निये निएछि। आमी एखाने सादा तेल और सर्षेर तेल दुटो मिलिए निएछि। सर्षेर तेलेर परिमाणटा एकटु कम दिएछि, सादा तेलटा एकटु बेशी परिमाणे रयेछे। एबार आमी आपनादेर एकटा पेस्ट देखिए दिई। सेई पेस्टटा हलो, आमी एखाने मिक्सिते पेस्ट करे निएछि पेंयाज, काँचा लंका और दुटो छोटो एलाच और दुटो लवंग। आमी किन्तु एर मध्ये कोनो दारचिनी पेस्ट दिइनी, माने गोटा दारचिनी के पेस्ट करिनी। ताहले दिएछि पेंयाज, काँचा लंका, दुटो छोटो एलाच और दुटो लवंग। एई कटाके आमी पेस्ट करे निएछि। एबार एई पेस्टटाके आमी तेलेर मध्ये दिए देब। এই পেস্টটাকে ভাজা ভাজা করতে করতে আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা। একটু বেশি পরিমাণে আদা রসুন বাটাটা দিলাম, প্রায় 1.5 টিস্পুন মতন। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আঁচটা একটু বাড়িয়ে দেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আদা রসুন বাটাটাকে কষতে কষতে এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দেব। মাটনটা দেওয়ার পরে সাথে সাথেই আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যতটুকু মাটন ততটুকু সেই পরিমাণটা বুঝিয়ে আপনাদেরকে অ্যাড করতে হবে, কারণ আপনাদের মাটনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে বেশি কম বেশি আপনারা নিজেরাই করে নেবেন। আমার যতটুকু পরিমাণ আছে আমি ততটুকুই পরিমাণ ইউজ করছি। এটার মধ্যে দেব স্বাদ মতো নুন, কারণ যেহেতু আলু যাবে সেই জন্য আমাকে স্বাদ মতো নুন দিতে হবে। আর যেহেতু এটা একটু ঝোল ঝোল মতন হবে তাই আমাকে নুনের পরিমাণটা বুঝেই আমি একেবারে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন ঝোল আলু সব অ্যাড করার পরে দিতে পারেন। এবার দেব আমি এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। মাংসটা খুব ভালো সফট হওয়ার জন্য এর মধ্যে আমি দেব ভিনিগার। ভিনিগারটাতে টক টক স্বাদও নিয়ে আসবে, আবার খেতেও ভীষণ ভালো হবে। আর যখন আপনারা মাংস রান্না করবেন এরকমভাবে তখন অবশ্যই একটু টমেটো কেচাপ অ্যাড করবেন। সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, টমেটো কেচাপ অ্যাড করলে মাংস ভীষণ ভালো খেতে হয়। আপনারা একবার অ্যাড করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মাংস কতটা ভালো খেতে হয়। এইবার মাংসটাকে আমায় কষাতে হবে। মাঝারি আঁচে রেখে আমি মাংসটাকে ভালো করে কষাবো, বেশ অনেকক্ষণ ধরেই কষাবো। আজকে আমি খুব কম পরিমাণ মাংস নিয়েছি, এইটুকু পরিমাণের মধ্যেই আপনাদেরকে করে দেখাচ্ছি। আর আমি এটাও বলে দিই, অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন আমার ব্লগ চ্যানেলে আমরা কোন পোর্শনের মাংস কিনি। আমরা অলওয়েজ সামনের রান কিনি। সামনের রান সবসময় সফট হয়, আর সেই জন্য আমরা সামনের রানের মাংস কিনি। মাংসটাকে আমি কষাচ্ছি বেশ খানিকক্ষণ ধরে। আমি আরও একটুখানি কষাবো, কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি, তারপর দেখাচ্ছি আপনাদের আমি কী করবো। মাংসটা আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি কখনোই মাংস যখন রান্না করি আমি তাতে কোনো সময় চিনি অ্যাড করি না, কারণ তাতে মাংসের টেস্টটা খুব একটা ভালো থাকে না বলে আমার মনে হয়। আমি সবসময় পেঁয়াজের যে মিষ্টিটা হয় সেই মিষ্টিটাতে মাংসতে হয়ে যায়। এবার আমি মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দেবো এটার মধ্যে। এতে আরও একটু জল যাবে, কাজে সেই জলটা অ্যাড করে দিচ্ছি। আমি মাংসতে আলু কখনোই ভেজে দিই না। ভেজে দিলে আমার মনে হয় মাংসের আলুর মধ্যে রসটা ঠিক মতন ঢুকলো না, তাই আমি না ভেজেই গোটা গোটা আলুগুলো এর মধ্যে এবার সাজিয়ে দেব। আমার আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কম আঁচে করে দিচ্ছি। কম আঁচে এটাতে আমি তিনটে মোটামুটি, আমি দেখুন আঁচটা কমিয়ে দিয়েছি, কম আঁচে আমি এটাতে তিনটে
হুইসেল লাগাবো আর একটা স্টিম ভরে রেখে দেব, মানে টোটাল চারটে হবে, তিনটে হুইসেল পুরোপুরি পড়বে আর একটা স্টিম ভরে রেখে দেব, তাহলে একদম সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংসটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম দেখতে হলো। আমার মাংস রান্না একদম কমপ্লিট, সমস্ত স্টিমটা রিলিজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি প্রেশার কুকারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে জিনিসটা। গর্জিয়াস মাটন একদম রেডি টু ইট। দেখুন মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম সুন্দরভাবে মাংস আমার রান্না হয়ে গেছে। আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন যাতে ফার্দার নোটিফিকেশনগুলো আপনারা পরপর পেতে পারেন। আর আজকের পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।